কাদির দি পোস্ট ই সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এই মুহুর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাদির দি পোস্ট ই সেন্টার যাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে তাদের কখনো না কখনো সিস্টেম সফটওয়্যার আপ বা ইনস্টল করা লাগতে পারে বা করতে হবে আপনি হয়তো ভাবছেন যে আপনার একটা পিসি বা একটা ল্যাপটপ আছে বা একটা কম্পিউটার আছে তো আপনার যদি সিস্টেম সফটওয়্যার নষ্ট হয়ে যায় বা সিস্টেম সফটওয়্যার পুনরায় দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি কিভাবে দেবেন চিন্তায় আছেন চিন্তার কোনোই কারণ নেই তারই সমাধান নিয়ে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করলাম আশা করি উপকৃত হবেন আর উপকৃত হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইন্ট্রোর পর তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে সহজ উপায়ে উইন্ডো সেট দেওয়া যায় চলুন আমরা কম্পিউটারের মধ্যে প্রবেশ করি লেটস গো প্রথমে ডিবিডি রোমটিকে ওপেন করুন এই বাটনটি ক্লিক চাপ দিয়ে ওপেন করুন ওপেন করার পর ট্রেটিকে টান দিন টান দেওয়ার পর আপনার ডিবিডি ডিস্ক যেটির মধ্যে সিস্টেম সফটওয়্যার আছে সেটিকে ঠিক এভাবে স্থাপন করুন স্থাপন করার পর ট্রেটিকে ঠিক এভাবে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে দিন এরপর যেটি করবেন আপনার পিসিটিকে স্টার্ট মেনুতে বাম মাউস দিয়ে ক্লিক করুন শাটডাউন অপশনের এড়োতে বাম মাউস দিয়ে ক্লিক করুন আপনার পিসিটিকে রিস্টার্ট করুন ঠিক এখানে ক্লিক করলে আপনার পিসিটি রিস্টার্ট হবে বন্ধ হয়ে আবার আপনা আপনি একা একাই সেটি ওপেন হবে চালু হবে একটু অপেক্ষা করুন পিছিটি ওপেন হলো ওপেন হওয়ার সময় বাম পাশে লেখা দেখবেন ঠিক বাম পাশে কোনায় লেখা আছে এফ টু প্রেস এফ টু ফর বাইস এফ টু প্রেস করুন এফ টু প্রেস করার পর এরকম একটি চেট আসবে সেখান থেকে আপনি আপনার কিবোর্ডের লেফট রাইট আপ ডাউন অ্যারো ব্যবহার করুন উপরের অ্যারো ব্যবহার করছি আপ অ্যারো ব্যবহার করে ডিবিডি রোম এটি দেখিয়ে দিলাম বুটে গিয়ে বুট অপশনে গিয়ে ডিবিডি রোম দেখিয়ে দিন দেখিয়ে দেওয়ার পর এক্সিট এসে আসুন ইন্টার দিন এক্সিট করার পর এখন দেখুন আরেকটি ডায়লগ বক্স উইন্ডো চালু হল এখানে বলা হয়েছে যে আপনি যদি উইন্ডোজ সেট আপ দিতে চান তাহলে ইন্টারপ্রেস করুন এখন আপনি জাস্ট ইন্টারপ্রেস করার সাথে সাথে আপনার উইন্ডোজ লোডিং শুরু হয়ে যাবে এখন এই নিচের সাদাজের দাগটি দেখতে পাচ্ছেন যে রেখাটি দেখতে পাচ্ছেন এর মধ্য দিয়ে আস্তে আস্তে সামনের দিকে রেখাটার ঘরটা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করুন উইন্ডোজ ইজ লোডিং ফাইলস ওকে উইন্ডোজ লোডিং ইন হয়ে গেল এরপর আবার পিসিটি রিস্টার্ট হয়ে ওপেন হবে ওপেন হওয়ার পর ঠিক এরকম একটি ডায়লগ বক্স সামনে আসবে সেখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল টাইম অ্যান্ড কারেন্সি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে ইংলিশ ইউনাইটেড স্টেট ইউএস থাকবে এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করুন বাম মস দিয়ে এবার দেখুন আরেকটি ডায়লগ বক্স এখান থেকে জাস্ট ইনস্টল নাও ইনস্টল নাও ইনস্টল নাও এর উপরে বাম মস দিয়ে আবার ক্লিক করুন সেট আপ ইজ স্টার্টিং আপনার উইন্ডোজটি এখন সেট আপ হচ্ছে ধৈর্য সহকারে বসুন অপেক্ষা করুন আপনার উইন্ডোজটি এখন সেট আপ হচ্ছে এভাবে করে আপনি উইন্ডোজ সেট আপ দেওয়া শুরু করবেন পর্যায়ক্রমে কিছু কাজ আছে সেগুলো আপনি পর্যায়ক্রমে শেষ করলে আপনার উইন্ডোজ দ্রুত শেষ হয়ে যাবে দেখুন আরেকটি ডায়লগ বক্স সামনে এসে গেল এই ডায়লগ বক্সে লেখা আছে উইন্ডোজের অপারেটিং সিস্টেমটি কীরকম হবে বাম পাশে উইন্ডোজের যে ভাষণ আছে সেটি আছে আর এখানে দেখুন যে এক্স এইট এগুলো আছে এবং নিচে আছে এক্স এগুলো হলো আপনার বিট বা বাইট এ এগুলো আপনি কোন বাইট বা কোন বিটের উইন্ডোজ আপনি ব্যবহার করবেন সেটি এখানে দেখাচ্ছে এখানে দেখুন উইন্ডোজের বিভিন্ন ভাষণ দেখাচ্ছে এইখানে নিচের অ্যারোটি ক্লিক করলে আমরা সাধারণত সচরাচর উইন্ডোজ সেভেন আলটিমেট এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি এটা ইজি এবং সুবিধা আছে ইন্টারনেট দ্রুত কাজ করে যার কারণে সিলেক্ট করলাম নেক্সট বাটনে ক্লিক করুন এবার যেটি বলা হয়েছে উইন্ডোজের যে লাইসেন্স ট্রান্স আছে সেটি আই এক্সেপ্ট দ্য লাইসেন্স ট্রান্স এখানে চেক বক্সে ক্লিক করুন চেক বক্সে ক্লিক করে টিকটি দিয়ে দিন দিয়ে দেওয়ার পর জাস্ট এখন নেক্সট বাটনে বাম মাউস দিয়ে ক্লিক করুন ওকে আরেকটি ডায়লগ বক্স আসলো আপগ্রেড কাস্টম অ্যাডভান্স তো আমরা কাস্টম অ্যাডভান্সে ক্লিক করব এই কাস্টম অ্যাডভান্সে বাম মস দিয়ে ক্লিক করার পর আপনার সি ড্রাইভ সিস্টেম ড্রাইভ যেটি সেটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে এরপর ড্রাইভ অপশন অ্যাডভান্সে আসবেন ড্রাইভ অপশন অ্যাডভান্সে আসার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ অপশন অ্যাডভান্স এটির উপর বাম মাউস দিয়ে ক্লিক করুন এবং এখান তারপরে ফরম্যাট এই ফর্মেটের উপরে ক্লিক করুন ফর্মেটের উপরে বাম মাউস দিয়ে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে জাস্ট ওকে প্রেস করুন আপনার সি ড্রাইভে যা কিছু আছে সব ফর্মেট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে নতুন করে আপনি উইন্ডোজ দিতে পারবেন একবার ফর্মেট হয়ে গেল এখন দেখুন এখানে আটচল্লিশ দশমিক সাত জিবি জায়গা ছিল সমস্ত জায়গাটি ফ্রি হয়ে গেল প্রয়োজন হলে আপনি আবারও ফর্মেট দিতে পারেন ফর্মেট শেষ এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করুন কপিং উইন্ডোজ ফাইল কমপ্লিট এরপর দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইল জিরো পার্সেন্ট এই জিরো পার্সেন্ট থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনার হানড্রেড পার্সেন্ট পর্যন্ত হবে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে উইন্ডোজ সেট কাজ চলছে জিরো পার্সেন্ট থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম করে হানড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপর ইনস্টলিং ফিউচার ইনস্টলিং আপডেট কমপ্লিটিং ইনস্টলেশন এগুলো পর্যায়ক্রমে অটোমেটিকলি নিজে নিজেই সেট হয়ে যাবে নিজের মতো করে ইনস্টল করে নেবে আপনাকে শুধু অপেক্ষা করতে হবে তো এখন একটা কথা মনে রাখবেন এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইল যেটি এটি হান্ড্রেড পারসেন্ট হতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো আমি তো আপনাদেরকে পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করে রাখতে পারি না তার কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে ততক্ষণ আপনাদের ধৈর্য কুলাবে না সেজন্য আমি এটিকে নেক্সট ফরওয়ার্ড করে দিয়ে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যার কারণে দ্রুত হচ্ছে দ্রুত আমার হানড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন সিস্টেমটা একই শুধু আপনাদেরকে পঁচিশ তিরিশ মিনিট অপেক্ষা করা লাগতে পারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এবার ইনস্টল ইন কমপ্লিট ইনস্টলি আপডেট কমপ্লিট হয়ে অটোমেটিক দেখুন রিস্টার্ট হয়ে গেল পিসিটা আপনার পিসিটা রিস্টার্ট হয়ে যাবে ঠিক এরকম রিস্টার্ট হয়ে সেট আপডেট রেজিস্টার সেট ইজ রেজিস্টার এর পরবর্তীতে দেখুন কমপ্লিটিং ইনস্টলেশন হচ্ছে সেট ইজ পারফরমেন্স তারপর আবার লাইট অফ হয়ে ঠিক এরকম একটি আসবে আবারও লাইট অফ হয়ে আবার কমপ্লিটিং ইনস্টলেশন চলে আসবে সেট আপ উইল কন্টিনিউ আফটার রেজিস্টার ইয়োর পিসি বা কম্পিউটার এরপর যে ডায়লগ বক্সটি আসলো এখানে বলা হচ্ছে টাইপ এ ইউজার নেম আপনার পিসি বা আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপের কী নাম হবে আপনার এই সিস্টেমটির কী নাম হবে সেটি আপনি এখানে দিন জাস্ট এক্সাম্পল আমি এখানে তুহিন দিয়ে দিলাম এখন নেক্সট বাটনে ক্লিক করুন এবার যে ডাইলগ বক্সটি আসলো এখানে পাসওয়ার্ড সেট আপ করতে বলছে আপনার পাসওয়ার্ড যদি প্রয়োজন হয় সেট আপ করবেন নাহলে না আর পরবর্তীতে আস মিলেটার ওপর ক্লিক করুন এখানে টাইম অ্যান্ড ডেট টাইম অ্যান্ড ডেটের উপর আপনি ক্লিক করুন ক্লিক করার পর স্কিপে ক্লিক করুন দেখুন সেট আপ উইন্ডোজ এরকম করে উইন্ডোজ ইজ ফাইনালাইজ ইওর সেটিং লাইট অফ হয়ে এভাবে প্রিপেয়ারিং ইওর ডেস্কটপ লেখা আসবে একটু অপেক্ষা করুন আপনার পিসিটি ওপেন হবে সুন্দরভাবে উইন্ডোজ সেট আপ হয়ে শাটডাউন হয়ে গেল স্টার্টিং উইন্ডোজ আপনার উইন্ডোজ স্টার্ট হচ্ছে ওয়েলকাম আপনাকে এভাবে স্বাগতম জানাবে আপনার উইন্ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে দেখুন আপনার উইন্ডোজটি সুন্দরভাবে ইনস্টলেশন হয়ে গেছে একবার রিপ্রেস করুন রিফ্রেশ করার পর দেখুন এখানে একটি শুধু একটি আইকন আসছে রিসাইকেল বিন আর অন্য কোনো আইকন এখানে আসে নাই এখন আপনি কম্পিউটার যে আইকনটি আসে সেটি আনবেন কিভাবে স্টার্টের ওপর বাম মস দিয়ে ক্লিক করুন ডান পাশে কন্ট্রোল প্যানেলের উপরে দেখুন কম্পিউটার আছে এর উপরে রাইট মাউস ক্লিক করুন রাইট মাউস ক্লিক করার পরে শো অন ডেস্কটপে বাম মাউস দিয়ে ক্লিক করুন কম্পিউটারটি আপনার সামনে কম্পিউটার আইকনটি আপনার সামনে শো হয়ে গেছে এখন আপনার বাকি সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ